নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে মুর্শিদাবাদ জেলার কান্দিতে। শনিবার সকাল থেকে কান্দি রাজ কলেজ চত্বর থেকে বুথের পথে ভোট কর্মীরা। রবিবার কান্দি পৌরসভার মোট 18টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে 45,529 জন ভোটার। কান্দি পৌরসভার মোট বুথ সংখ্যা 53টি, তার মধ্যে 48টি মূল বুথের পাশাপাশি রয়েছে 5টি অক্সিলারি বুথ। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বুথকেই স্পর্শকাতর বুথ ধরা হয়েছে। শোভন ব্যানার্জি, রিপোর্ট NTVWB। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হবে। না, এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না। কোভিড এর পরে যে ইলেকশন হচ্ছে, কিভাবে কি ভোট গ্রহণ করবেন, কি বলবেন? কোভিড পদ্ধতি মেনে, কোভিড স্বাস্থ্যবিধি মেনে সব গ্রহণ করা হচ্ছে, ভোট পর্ব চলছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেন কোভিড বিধি মেনে। আমি 1/2 পার্থ ঘোষ। পার্থ ঘোষ, কোভিড বিধি মেনেই ভোট করতে যাচ্ছি। আমার ভোট পড়েছে 1 নম্বর ওয়ার্ডের 2 নম্বর পোলিং স্টেশন। অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী। একই আছে, কিছু কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জটা হচ্ছে গিয়ে ওই আগে সেন্ট্রাল ফোর্স ছিল না, এখন সেন্ট্রাল ছিল, এখন সেন্ট্রাল ফোর্স তো নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে ভোট হচ্ছে, আর কিছু নিরাপত্তা অভাব বলছেন কিছু? না না না, নিরাপত্তা অভাব কিছু বলছি, যথেষ্ট ফোর্স আছে। মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই ইলেকশনটা কি মনে হচ্ছে? পৌরসভার ভোট আমি প্রথম করছি, পৌরসভার ভোট আমি এর আগে কোনোদিন করিনি। বিধানসভা করেছি, লোকসভা করেছি, পঞ্চায়েত করেছি, পৌরসভা ভোটটাই প্রথম। আমি এসেছি সালার থেকে। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন, প্রিজাইডিং অফিসার। অ্যাড্রেসটা